Support Music, Mr. Modon MD. Yes, come in. তোমার ফোনটা না আমারই বলছি, সত্যি বলছি। মিস্টার মদন, আমি বঙ্কু, ওই পেপারে ফটাফট মিউজিকের অ্যাডটা দেখে এসেছি। শোনো, আমি একটু বাদে ফোন করছি। হ্যাঁ, কোন অ্যাড? ওই যে অ্যাড দেওয়া হয়েছিল না যে ফটাফট মিউজিক নতুন আর্টিস্টদের মিউজিক ক্যাসেট রিলিজের সুযোগ দেবে। হ্যাঁ, তো আর্টিস্টটা কে? তুমি? হ্যাঁ স্যার, আমি আমি গান গাই, গিটার বাজাই। বেশ, তাহলে ধরো একটা বৃষ্টির রাত, হিরো হিরোইন একটু ইয়ে করছে, এমন সময় বাজ পড়ে হিরো মারা গেল। এবার এইটার উপর একটা গান গাও দেখি। এইটার উপর মানে? আচ্ছা, আমাকে একটু সময় দিন, কাল শুনিয়ে দেবো। শিওর। আরে, এটা ফটাফট মিউজিকের অফিস, এখানে 10 বছর ধরে গান লিখলে হবে না, যা হবে ফটাফট হবে। যাই হোক, তা ক্যাসেট নিয়ে এসেছো? স্যার, ক্যাসেট তো নিয়ে আসিনি, ক্যাসেট তৈরি করার জন্যই তো এসেছি। তা এলাইনে নতুন নাকি? ক্যাসেট না নিয়ে এলে এখন কি সব কাজ ছেড়ে বসে বসে তোমার মুজরা শুনবো? আগে ক্যাসেট এনে জমা দাও, তারপর দেখছি। কি গো, তোমার পতিদেব কখন বাড়ি থেকে বেরোবে? হ্যাঁ, এই যখন বেরোবে তখন আসবো। হ্যাঁ প্লিজ। শোনো না মদনবাবু, আমি বঙ্কু। একটু পরে ফোন করছি। হ্যাঁ, তা তুমি বঙ্কু না নুঙ্কু জেনে আমি কি করবো? হ্যাঁ, কি চাই বলে ফেলো। না স্যার, আপনি আমায় ওই গানের ক্যাসেটটা করে আনতে বলেছিলেন না, তাই সেটা করে এনেছি। ও, তা ঠিক আছে, বাইরের ড্রপ বক্সে জমা দিয়ে চলে যাও, সিলেক্টেড হলে ফোন করা হবে। আর পার্টিতে যাব? আরে কিছু না, পার্টিতে যাব, একটু মালটাল খাবো, হ্যাঁ, তারপর একটু ফুর্তি ফুর্তি করবো, হোটেলে যাব, ঠিক আছে? মদনবাবু, এটা কি হলো? এই দাঁড়াও, আমি একটু পরে করছি, ঠিক আছে? কি হয়েছে এটা? কি, কে তুমি? আর আমি কে? ক্যাসেট রিলিজ করার নাম করে আমার গানটা দিব্যি ছেড়ে দিলেন, আর এখন আমি কে? বলেছিলেন যে গানটা সিলেক্টেড হলে ফোন করা হবে, ফোন তো করলেনই না, উল্টে আমার গানটা দিব্যি ছেড়ে দিলেন। নতুন সিনেমার গানটা তো আমার। এক মিনিট এক মিনিট, তা তুমি বলছো যে নতুন সিনেমার গানটা তোমার? আছে প্রুফ? প্রুফ আছে? প্রুফ? আমি নিজে এসে বাইরের ওই ড্রপ বক্সে আমার ক্যাসেট দিয়ে গেছি। তাই? তাহলে নিশ্চয়ই তার বদলে তোমাকে একটা টোকেন দেওয়া হয়েছিল। টোকেন? কই না তো, আর টোকেন নেওয়ার কথা তো আপনিও বলেননি। তাহলে কেন চ্যাংড়াও মারতে এসছো? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো এরকম চোখরা নিয়ে কথা বললে? আমি বলছি আমি তোমার গান চুরি করেছি, কি করবে? প্রমাণ কই? প্লিজ প্লিজ স্যার, এরকম অন্যায় করবেন না, আমার টাকা খুব দরকার, আমি খুব গরিবের ছেলে, আমাকে একটা অন্তত গানের সুযোগ দিন প্লিজ। হ্যাঁ, এইবার লাইনে এসে চাঁদু, তা গান গাইবে? ভালো তো, কালকের মধ্যে 25,000 টাকা নিয়ে চলে এসো, একটা জিঙ্গলে গাইয়ে দেবো। 25,000? এত টাকা আমি কোথায় পাবো স্যার? আমায় আমায় একটা অন্তত সুযোগ দিন স্যার, না হলে আমাকে গলায় দড়ি দিতে হবে, আমি গান ছাড়া তো আর কিছুই পারি না।
টাকা যখন নেই তখন অন্য কিছু তো দিতে পারো? হ্যাঁ,